জমি চাষ করে এটাই তাদের জীবনের সবচেয়ে বড় গ্যারান্টি হচ্ছে তাদের জমি। কিন্তু অনেক মানুষ আছে অল্প বয়সে মারা যায়, কখনো বা রোগে মারা যায়, কখনো বা বিভিন্ন কারণে মারা যায়, কিন্তু তাদের ভবিষ্যৎ কিছু থাকে না তাদের ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করবার জন্য। তাই আমাদের সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের এত অভাব থাকা সত্ত্বেও কৃষকদের স্বার্থে আমরা অ্যাসিওরেন্স মডেলে আমরা নিজেরাই একটা অ্যাসিওরেন্স মডেল তৈরি করছি, যাতে থাকবে 18 বছর থেকে 60 বছর পর্যন্ত যদি কোনো কৃষক পরিবারের কোনো কৃষক মারা যান, সে দুর্ঘটনাই হোক বা এমনি মৃত্যুই হোক, স্বাভাবিক মৃত্যুই হোক আর অস্বাভাবিক মৃত্যুই হোক, আমাদের সরকার তাদের 2 লাখ টাকা করে পরিবার সেই কৃষক পরিবারকে দেবে। আমাদের প্রায় 72 লাখ কৃষক পরিবার সে এমনি রোগে মারা গেলেও, কাজ করতে গিয়ে মারা গেলেও, অসুখে মারা গেলেও, ডিজাস্টারে মারা গেলেও তার পরিবার যাতে অসহায় হয়ে না যায়, এই প্রজেক্টের নাম হচ্ছে কৃষক বন্ধু স্কিম। আমরা আগামীকাল থেকেই চালু হয়ে যাবে, আমাদের কাল থেকে স্কিমটা আমরা চালু করে দেবো নতুন বছরের জন্য। 1 ফেব্রুয়ারি থেকে এটাকে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্কিমটা আপনাদের আমি বোঝাতে পেরেছি, 2 লক্ষ টাকা করে কৃষক পরিবারকে, কৃষককে যিনি খেত মজদুর বা কৃষক, খেত মজদুর না, কৃষক যিনি কৃষি জমি চাষ করে বা শস্য আছে আর খেত মজদুরও আছে এর মধ্যে, কৃষক ও খেত মজদুর দুজনকে কিন্তু আমরা নিয়েছি। যদি কেউ মারা যান 18 থেকে 60 বছরের মধ্যে, তাহলে তাকে 2 লক্ষ টাকার তার জন্য একটা আমরা অ্যাসিওরেন্স করছি, এটা স্টেট গভর্নমেন্ট টাকাটা দিয়ে দেবে ফ্রম এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট। এর জন্য আমাদের প্রায় 6,500-7,000, এর জন্য আমাদের অনেকটা টাকা খরচ হবে, অনেক কোটি টাকা, 100 কোটি টাকা খরচা হবে, কিন্তু তবুও আমরা মনে করি কৃষকদের জীবনের একটা গ্যারেন্টি তারা পাবে, যাতে তারা ভাববে যে তাদের পরিবারটা অসহায় হয়ে যাবে না। আরেকটা আমরা করছি, সেটা হচ্ছে আমরা অনেক সাহায্য কৃষকদের করি, এবং এখানে ধরুন জলে নষ্ট হয়ে যাওয়া, শস্য বিমা সমস্তটাই গভর্নমেন্ট দেয়, নতুন করে চাষে বীজ দেওয়া, এগুলো আমরা দিই, অল্টারনেটিভ চাষে সাহায্য করা সবগুলো করি, কৃষকদের জন্য কৃষক হায়ারিং সেন্টার, সমস্ত কাস্টমার হায়ারিং সেন্টার থেকে শুরু করে সব কিছু করা হয়েছে। আর একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, একই সাথে সেটারও নাম থাকবে কৃষক বন্ধু, এই স্কিমের মধ্যেই থাকবে, সেটা হচ্ছে প্রতি বছর আমরা যে কোনো একটা চাষের জন্য আমরা দুক্ষেপে 5,000 একর প্রতি 5,000 টাকা করে দেব। একটা কৃষক পরিবার একর প্রতি দুটো ক্ষেপে 5,000 টাকা পাবে। ধরুন যার জমি হয়তো এক, আমাদের এখানে ছোট ছোট জমি অনেক বেশি, খেত মজুর চাষ করে, সেখানে এই মানে এই 5,000 টাকাটাকে ভিত্তি করে যা হবে সেটা ক্যালকুলেশন করে পাবে, সুতরাং প্রপোর্শনেটে থাকবে। সুতরাং এখন থেকে এই জানুয়ারি মাস থেকে এরা পাবে, পেতে শুরু করবে, এরা ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন করতে শুরু করবে, টাকাটা জানুয়ারি থেকে কাউন্ট হবে, অর্থাৎ 5,000 টাকা করে আমরা প্রতি বছর দু ক্ষেপে একর প্রতি কৃষক পরিবারকে, সে রবি চাষেও নিতে পারে, সে খরিফ চাষেও নিতে পারে, রবি চাষের জন্য 2,500 দেবো, খরিফ চাষের জন্য 2,500 দেবো, আমরা দুটো ক্ষেত্রে লক্ষ্যটা 5,000 দেবো। কেউ রবি চাষ নাও করতে পারে, কেউ খরিফ নাও করতে পারে, সে অন্য কিছু করে, বড় চাষ যাই হোক, লক্ষ্যটা 5,000 টাকা করে আমরা একর প্রতি কৃষকদের দেবো বছরে। সুতরাং এটার জন্য আমার প্রায় 1,000 কোটি টাকা খরচ হবে, কারণ আমার 72 লক্ষ কৃষক পরিবার আছে, ইনক্লুডিং খেত মজদুর। কিন্তু তা সত্ত্বেও আমরা অন্য জায়গার কিছু খরচ কমিয়ে চেষ্টা করব এই খরচটাকে অন্তত কৃষকদের স্বার্থে যাতে ব্যবহার করা যায়। এটা কৃষকদের জন্য আগেও আমরা খাজনা মুকুব করেছি, আমরা নিউট্রিশন ফিজ মুকুব করে দিয়েছি, আমরা জমির নিউট্রিশন অনলাইন করে দিয়েছি। এরকম আপনারা জানেন যে আমরা রিজার্ভ ডুইং বিজনেসের নাম্বার 1, তার কারণে এখন অ্যাফিডেভিটও কাউকে করতে হয় না। আজকে বইমেলা নিয়ে মিটিং ছিল, এর আগে গঙ্গাসাগর নিয়ে মিটিং হয়েছে,
বইমেলা নিয়ে মিটিং হলো, যাতে বইমেলা সুস্থভাবে হয়। বইমেলা বই আমাদের গর্ব, ওটাই আমাদের সংস্কৃতি, ওটাই আমাদের সভ্যতা, ওটাই আমাদের মানবতা। বইমেলা যাতে ভালো করে হয় সেজন্য সবাইকে ডেকে কথা বলে ইনস্ট্রাকশন দিয়ে করা হয়েছে। কালকে যেহেতু নতুন বছর আসছে এবং একটা বছর শেষ হয়ে আর একটা নতুন বছর, প্রতি বছরই আমরা নতুন নতুন করে কিছু স্কিম তৈরি করি। যদিও আমাদের সরকার আরো অনেক কিছুই করতে চায়, কিন্তু আমাদের ক্ষমতা খুব সীমাবদ্ধ। কারণ যেহেতু আমাদের 48,000 কোটি টাকা থেকে শুরু করে 50,000 কোটি টাকা পর্যন্ত দেনা শোধ করতে হয় প্রতি বছর, কাজে যেটা রেভিনিউ ইনকাম, রেভিনিউ ইনকামের সমানটাই প্রায় আমাদের চলে যায় দেনা শোধ করতে। ফলে তার মধ্যেও আমাদের সরকার ক্ষমতা আসার পর আমাদের হিউজ স্কিম গরিব লোকেদের জন্য, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে সবুজশ্রী থেকে শুরু করে সমজাতী থেকে শুরু করে বৈতরণী থেকে শুরু করে দেয়ার সো মেনি, আজকে আমরা আরো দুটো স্কিম অ্যানাউন্স করব নতুন বছরের দিকে তাকিয়ে, নতুন স্বপ্নের বইয়ের জন্য। যদি এতে কিছুটা সাহায্য আমরা কাউকে করতে পারি সেই জন্য, যদিও টাকা পয়সার অভাব আছে তার মধ্যেই ম্যানেজ করে করা হচ্ছে, আর এতে খরচাও অনেকটাই হবে। আমাদের এখানে একমাত্র জায়গা যেখানে আপনারা জেনে রাখবেন, আমরা কিন্তু কৃষি জমিতে খাজনা মুকুব করে দিয়েছি পুরো। এবং দুই হচ্ছে নিউট্রিশনের ক্ষেত্রে কৃষি জমিতে কোনো ট্যাক্স দিতে হয় না। আর একটা ল্যান্ড থেকে আমরা ঘোষণা করেছি যে নিউট্রিশন সমস্ত কিন্তু অনলাইনে হবে, ফলে বিএনআর লেভেলে গিয়ে অনেক মানুষকে যে হ্যারাসমেন্ট হতে হতো সেটা হবে না। সেটাও আমরা একটা মেকানিজম তৈরি করছি, কিছুদিন সময় লাগবে, হয়ে যাবে। এছাড়া আরো দুটো স্কিম আমরা আজকে অ্যানাউন্স করছি কৃষকদের জন্য। একটা স্কিম হচ্ছে আমাদের বাংলায় সবচেয়ে বেশি কিন্তু কৃষক পরিবারটা মাথায় রাখবেন, বাংলা হচ্ছে নদী নালা পুকুর জলাশয় এবং জলধি বলতে যেটা হয় জলে ঘেরা। আমাদের এখানে জলে অনেক ঘেরা জায়গা আছে এবং আমাদের কৃষি খুব উর্বর, এবং অন্যান্য জায়গায় যদি এটা কোথাও 20% কোথাও 30% হয়, আমাদের এখানে কৃষক পরিবার প্রায় 72 লাখ আমাদের হচ্ছে কৃষক প্রায় 1 কোটির কাছাকাছি, 72 লাখ হচ্ছে আমাদের কৃষক এবং ক্ষেত মজদুর নিয়ে। এবং অনেক কৃষক পরিবার আছে, ক্ষেত মজদুর পরিবার আছে, যারা কৃষিকাজ করে তাদের জন্য হয়তো আমরা অনেক কাজই করতে পেরেছি। এখন যেমন শস্য নষ্ট হয়ে গেলে শস্য বিমার টাকা আমাদের গভর্নমেন্ট দিয়ে দেয়, কৃষকদের প্রিমিয়ামের টাকা শস্য বিমার আমরা দিচ্ছি গভর্নমেন্টের থেকে, রাজ্য সরকার থেকে দিচ্ছি। গুড পিপুল অলসো সো, বাট দেয়ার লিমিট ইজ ভেরি, ইট ইজ ভেরি জাস্ট লেস, ইউ ক্যানট কম্পেয়ার ওয়ান ব্যাড ম্যান উইথ অল দ্য পিপুল। সো ওয়ার এভার দ্য জাস্টিস ইজ নিডেড উই সাপোর্ট দ্যাট, বাট ওয়ার এভার দ্য ইনজাস্টিস ইজ বিন ডান উই উইল ফাইট ফর দ্যাট। I think you have got my reply. Thank you. 2018 শেষ হলো এবং 2018 আজকে রাত 12টার পরে নতুন বছর আসছে 2019-এর। সকলকে অনেক শুভকামনা থাকছে, সবাইকে আমরা হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এবং আমাদের সকল পরিবারের পক্ষ থেকে সকল পরিবারকে। সবাই ভালো থাকুন, মামাটি মানুষ ভালো থাকুন, অনেক ধন্যবাদ। এবং মামাটি মানুষকে অলওয়েজ আমরা বলি জিন্দাবাদ, আমাদের সরকার মামাটি মানুষেরই সরকার, মানুষের জন্যই, এবং মানুষের কাজ করাটাই আমাদের সরকারের অন্যতম ভিশন। এই উপলক্ষে নতুন বছরকে আমরা ওয়েলকাম করছি এবং এই প্রথম আমরা সাইরেনও বাজাবো রাত্রি 12টায়। চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছেন রাত্রি 12টায় সাইরেন বাজাবে। আগে একটা সিস্টেম ছিল পোর্ট বাজাতো জাহাজ, কিন্তু এখন সেটা বাজানো হয়নি, আমরা ওদেরও রিকোয়েস্ট করবো। প্লাস আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও আমরা কলকাতায় সাইরেনটা বাজাবো, এবং সব জায়গায় তো দেখুন এখনই এত তাড়াতাড়ি করা যাবে না, কিন্তু যতটা পারা যাবে এই বছর থেকে আমরা এটা শুরু করবো, তাহলে লোকে একটা জানতে পারবে যে 12টা বাজলো আর কি, মানে নতুন বছর শুরু হলো, এটা ওয়েলকাম করে করা আর কি। রাজসভা আই থিঙ্ক দেয়ার, দেখো for women issue when you are asking me, for women issue we are totally in favor of women, there is no problem, our
Leader Sudip Bandyopadhyay, he already spoke. He has already spoken in the parliament. That was, you just find out his speech. Without party instruction, he cannot speak like this. Even it is the only Trinamool Congress party. You have, I have more than 33% the elected member in the house. It is only Trinamool Congress party. Elected, not only the reservation, it is elected. I will, today is the last day of this year, I will request all the political parties to give 33% reservation to women. In Bengal, 50% we have the reservation in panchayat area and the municipality area also. I'll plead for them. We want that socio-economic development of the women. Women should not get any injustice, that we do every 10%. But if there is a politics with the religious, religion's attitude, then there must be some views, and there I think the Raj Sabha member and Lok Sabha member, they are capable to tackle the situation. If you want to give a justice to women, you cannot give injustice to other. One food may shook to you, that it may be indigestible to other. So whatever shook to BJP, that they are saying, whatever it won't shook to them, that for that reason they want punishment or the penalty in the name of Shomoni penalty or the discrimination. I don't take it. When I am walking in this chair, I always feel my brothers and sisters, all are not bad. In this society, I am telling you, everywhere there are some good, good people. There are some bad people, there are some good, good people. Dumor na, pasubatta ka, alay yadar kore dumha bhe, dhya habe. Kab jay tu amare khane pae, shatana jay kobi jay ka kharcha habe. Ame ee jena alay yadar kore dhyenge dhubo, tana nam chaka ta palo kutte. Se jene dhukhe pe dhubo. Jamu tumra jene rekho, amate jena pregnant mother hai. Jay pregnant hai. Amra kintu pasubatta ka kore bhi. কিন্তু এটা তিনটে বার খেপে খেপে দেওয়া হয়, কিন্তু দেওয়া হয়। মেরে কো পতা নেই হ্যাঁ, আগে কোই পড়া নেই চাতা তো আম কিসি কো রুকনে পড়াই সিখতে হ্যাঁ। এই যো হর আদমি কা উসকা কাম হ্যায়, হামারা কাম নেই হ্যায়। হাম কুছ নেই করতে হ্যায়, আর হাম কিসি কো বলতে ভি নেই হ্যায়। আমার তো এসা 75 পর বই ভি পাবলিশ ভি হো গিয়া, আপকো পতা হ্যায়। তো কে আম রাজনীতি করতে বই নেই লিখ সিখতে হ্যায়। तो हम आदमी हम 95 से लिखते हैं कि आज नहीं है। हमारा तो उर्दू का भी है, हमारा लेप्चा की भी है, लेप्चा लैंग्वेज भी ट्रांसलेट किया है और नेपाली लैंग्वेज में भी ट्रांसलेट हुआ है और सावताली में भी हुआ है और चिकी में, ऐसे बहुत सारा हिंदी भाषा में हुआ है, इंग्लिश में है, है? हम भी राजबंशी लिखते हैं कभी कभी, हम भी और चिकी में लिखा, हम भी लेप्चा में भी लिखा है, हमको अच्छा लगता है हमारी भाषा जानने के लिए। This is a government press conference, so no political question, because my chief secretary, home secretary and all the officers are here, that's why. At least, to help them. এবং দুই হচ্ছে মিউটেশনের ক্ষেত্রে কৃষি জমিতে কোন ট্যাক্স দিতে হয় না। আর একটা ল্যান্ড থেকে আমরা ঘোষণা করেছি যে মিউটেশন সমস্ত কিন্তু অনলাইনে হবে, ফলে বিএলআরও লেভেলে গিয়ে অনেক মানুষকে যে হ্যারাসমেন্ট হতে হতো সেটা হবে না। সেটাও আমরা একটা মেকানিজম তৈরি করছি, কিছুদিন সময় লাগবে, হয়ে যাবে। এছাড়াও আরো দুটো স্কিম আমরা আজকে অ্যানাউন্স করছি কৃষকদের জন্য। একটা স্কিম হচ্ছে আমাদের বাংলায় সবচেয়ে বেশি কিন্তু কৃষক পরিবারটা মাথায় রাখবেন, বাংলা উচ্চের নদী নালা পুকুর জলাশয় এবং জলধি বলতে যেটা হয় জলে ঘেরা, আমাদের এখানে জলে অনেক ঘেরা জায়গা আছে এবং আমাদের কৃষি খুব উর্বর। এবং অন্যান্য জায়গায় যদি এটা কোথাও 20% কোথাও 30% হয়, আমাদের এখানে কৃষক পরিবার প্রায় 72 লাখ আমাদের হচ্ছে কৃষক প্রায় 1 কোটির কাছাকাছি। 72 লাখ হচ্ছে আমাদের কৃষক এবং ক্ষেত মজদুর নিয়ে, এবং অনেক কৃষক পরিবার আছে, ক্ষেত মজদুর পরিবার আছে যারা কৃষিকাজ করে, তাদের জন্য হয়তো আমরা অনেক কাজই করতে পেরেছি। এখন যেমন শস্য নষ্ট হয়ে গেলে শস্য বিমার টাকা আমাদের গভর্নমেন্ট দিয়ে দেয়, কৃষকদের প্রিমিয়ামের টাকা শস্য বিমার আমরা দিচ্ছি গভর্নমেন্টের থেকে, রাজ্য সরকার থেকে দিচ্ছি। না শেখ হাসিনা জিতেছে আমরা খুশি, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি তাকে নিজে কথা বলেছি, আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং তার রাজনৈতিক দলকে এবং বাংলাদেশের মানুষকে
বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের সাথে আমাদের একটা সম্পর্ক আছে এবং বাংলাদেশের সাথে আমাদের ভারতবর্ষের সম্পর্ক সেতুবন্ধন আরও সুদৃঢ় হোক, এটা আমরা অলওয়েজ চাই। কারণ বাংলাদেশ আমাদের বর্ডার, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি, আমরা ভালো থাকলে ওরা ভালো থাকে।